আগামীকাল 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। তাই দিবসকে ঘিরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। এর জন্য প্রায় এক মাসের বেশি সময় ধরে 250 শ্রমিকের প্রচেষ্টায় প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিশিষ্ট জনেরা। সরে জমিনে গিয়ে দেখা যায় লাল সবুজের গাছের পাতা ও ফুলের আভায় তৈরি করা হয়েছে বাংলাদেশের পতাকা। স্মৃতিসৌধে মিনারের চূড়া থেকে পাদদেশ পর্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। গণকবর, শহীদ বেদী সহ ইটের রাস্তাগুলো ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এরপরে লাল সাদা রং তুলির আচরে স্মৃতিসৌধ চত্বরে এসেছে নতুনত্বের ছোঁয়া। একই সঙ্গে বৃক্ষরাজি ও সবুজ ঘাস কেটে ছেড়ে নান্দনিক করে তোলার কাজ শেষ করেছে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ। কতদিন ধরে কাজ করছেন? মোটামুটি কাজ শেষের দিকে ছিল। কাজ করছি যেন কাঠ কাঠ দিয়ে বোর্ড দিয়ে বানিয়ে দেবে বড় বড় যে বড় বড় পোস্টাল পোস্টাল লাগাইছি। ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবসে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং লক্ষ জনতা বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করলেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির ধারা, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত হয়েছে। নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি জানান, প্রায় 3,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য কাজ করবেন। এছাড়া পুলিশ কন্ট্রোল রুম, সিসি ক্যামেরা ও ড্রোন দ্বারা পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। এহসানুল হক, ঢাকা পোস্ট।